এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্রশ্ন আমার এবং আপনার সেটা হচ্ছে সোলাঙ্কি রায়ের এক্স্যাক্টলি রিলেশনশিপ স্ট্যাটাস কি, সেটা হচ্ছে যে তিনি কি সিঙ্গেল নাকি তাদের সেপারেশন হয়ে গিয়েছে নাকি তিনি এখন প্রেম করছেন। এটা হচ্ছে বেসিক একটা প্রশ্ন, সোলাঙ্কিকে দেখলে পরই তার সকলের মনে আমার এবং আপনার মাথায় ঘোরাফেরা করে। ওয়েল, এখন এটা নিয়েই কিন্তু তিনি একটি কিউএনএ সেশন করেছিলেন রিসেন্টলি ইনস্টাগ্রামে। সেখানে তিনি বলেছিলেন যে আমাকে তোমরা প্রশ্ন করবে, আমি তার উত্তর দেব। সেই উপলক্ষেই কিন্তু একটি প্রশ্ন করেন তার এক ফ্যান, তাকে প্রশ্ন করা হয় যে আপনি গসিপ কী করে সামলান। তিনি শর্টাং উত্তর দিয়ে বলেন, আমি গসিপ সামলাই না, গসিপ আমার উপভোগ করতে ভীষণ ভালো লাগে। বলে দিই, সোলাঙ্কি কিন্তু প্রথম টেলিভিশনে কাজ শুরু করেন ইচ্ছে নদী দিয়ে, তারপর তিনি বিয়ে করেন, বিয়ে করে তিনি চলে যান বিদেশে, এবং বিদেশে দু বছর স্বামীর সঙ্গে সংসার করার পর তিনি আবারও কিন্তু ফেরত চলে আসেন ভারতবর্ষে। তারপরে তিনি আবারও টেলিভিশনে ফেরত আসেন এবং গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি সোহম মজুমদার, অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তার একটা বেশ অন্যরকম সম্পর্ক আছে। যদিও এটা কিন্তু কোনো সময় জনসমক্ষে তিনি স্বীকার করেননি বা বলেননি, কারণ তিনি ভীষণ একটি ক্লোজ ডোর পার্সোনা, কারণ যখনই তাকে প্রশ্ন করা হয় তখনই তিনি এড়িয়ে গিয়েছেন বা তিনি বলেছেন কাজ সংক্রান্ত শুধু প্রশ্ন হোক, ব্যক্তিগত জীবন নিয়ে আমি বিশেষ কথা বলতে একেবারেই পছন্দ করি না। ওয়েল, একবার আমরা একটুখানি এই ভিডিওটায় একটু নজর রাখি, তারপরে আরও কিছু আনফোল্ড করতে চলেছি। কিছুদিন আগে একটি ছবি পোস্ট করেন, মানে বলা যেতে পারে ঠিক এক দেড় মাস আগে। সেখানে দেখা যাচ্ছে সোলাঙ্কি রায় পরে আছেন একটি ক্রপ টপ এবং তার নাভির কাছে একটি পোড়া দাগ। এবার সেটা নিয়েই প্রচুর তার যারা ফ্যানে যারা রয়েছেন তারা প্রশ্ন করেন, এক্স্যাক্টলি এটা কী হয়েছে, এটা কিসের জন্য। উনি যখন বলেন যে এই পার্টিকুলার স্কারটা আমাকে সোলাঙ্কি রায় হতে এক্স্যাক্টলি প্রচণ্ডভাবে ভীষণ হেল্প করেছেন, তখন ফ্যানেদের একটি প্রশ্ন জাগে, এক্স্যাক্টলি এই স্কার মার্কটা কিসের। তখন তিনি বলেন তিনি পুড়ে গিয়েছিলেন এবং সেখান থেকেই সোলাঙ্কি রায় এবং তার যে তিনি ভীষণ ভালোভাবে বাঁচবেন সেটার থেকেই কিন্তু তিনি এই ইন্সপিরেশনটা নিয়েই তিনি কিন্তু প্লাস্টিক সার্জারি করাননি, কারণ যখন তাকে তার ফ্যানেরা বলেন যে প্লাস্টিক সার্জারি করিয়ে নিলে পরেই তো সব কিছু ঠিকঠাক হয়ে যেত, তিনি বলছেন না, আমি যেরকমভাবে গয়না পরি এটাও একটি অলঙ্কারের মাতর, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অলঙ্কার আমি কোনোভাবেই আমি মুছব না। আর এরকম ধরনের আপডেট সোলাঙ্কিকে নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে নজর রাখতে হবে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুললে জাস্ট চলবে না।